তামিমের ফেরার খবরে মিষ্টি পানীয় বিতরণ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও জাতীয় দলের হয়ে ক্রিকেট মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর সঙ্গে তিন ঘন্টার বেশি সময়ের বৈঠকের পর অবসর ভাঙার কথা জানান তিনি। গণমাধ্যমে তামিমের অবসর ভাঙার খবর আসার পরে তার নিজ বাড়ির সামনে শুরু হয় আনন্দ উৎসব। চট্টগ্রামের কাজী দেউড়ি এলাকায় ভক্তদের মাঝে মিষ্টি, কেক এবং পেপসি বিতরণ করতে দেখা যায়। তামিমের পরিবারের পক্ষ থেকে ভক্তদের জন্য ছিল এই আয়োজন। অবসরের একদিন পরে তামিম ইকবালের এমন প্রত্যাবর্তনের খবর, তার নিজের শহর চট্টগ্রামে শুরু হয়েছে বাড়তি উন্মাদনা। এর আগে দুপুর থেকে তার বাসার সামনে ভিড় জমাতে শুরু করেছে ভক্তরা। ভক্তদের দাবি ছিল ক্রিকেট এবং দেশের স্বার্থে আরও একবার লাল সবুজের জার্সিতে ফিরে আসুক তামিম ইকবাল। অধিনায়কের পদ ছেড়ে দিলেও তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে চান এসব ভক্ত। শেষ পর্যন্ত তাদের সেই অনুরোধেই যেন রাখলেন তামিম। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আজ দুপুরে আমাকে প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি, কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাস্টাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাস্টাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। এর আগে গতকাল দুপুরে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে এক সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। জানান, বিগত কয়েকদিন ধরে পরিবারের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।